সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন দেখুন তিন নম্বর ওয়ার্ড। নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্স ল্যান্ড আয়োজিত মিশন পৌর ভোট নিয়ে এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। বনগাঁ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এবারের পৌর নির্বাচনে যাকে বলা চলে একেবারে হাই ভোল্টেজ ওয়ার্ড, কারণ এই ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল প্রার্থী গোপাল শেঠ, জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক শঙ্কর আড্ঢের ভাই মলয় আড্ঢ, পাশাপাশি রয়েছেন বিজেপি এবং বামেদের প্রার্থীরাও। স্বাভাবিকভাবেই তিন নম্বর ওয়ার্ডের দিকেও কিন্তু নজর রয়েছে সাধারণ মানুষের, কি হবে ফলাফল, প্রার্থীরা নির্বাচনী প্রচারে বেরিয়ে কি বলছেন সাধারণ মানুষের কাছে, সমস্ত কিছুই শুনে নেব, এলাকায় ঘুরব, এলাকার মানুষের কথা, প্রার্থীর কথা আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তিন নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী উৎপল কুমার মণ্ডল ওরফে কালী। এইবার আমরা সরাসরি কথা বলে নেব উৎপলবাবুর সাথে, নির্বাচনে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমরা অভূত সাড়া পাচ্ছি, কারণ যেভাবে তৃণমূল এবং হাত চিহ্নে জাতীয় কংগ্রেসে যে আছে তার সঙ্গে তারা যেভাবে প্রচারে নেমেছে, এবং সেখানে আমরা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে এবং সেই বাড়ির লোকজনদের কাছে অভ্যর্থনা পাচ্ছি এবং তাদের সঙ্গে খুব খোলামেলা কথা বলছি। আমাদের একটাই কথা, আমাদের আদর্শগত নীতিগত লড়াই এখানে এখানে আমাদের যে দাবি হচ্ছে যে এলাকার উন্নয়ন করা। আমি তিন নম্বর ওয়ার্ডেই উন্নয়নের যেসবগুলো আমরা বিগত যে ভোট করতে পারিনি আমরা সেইগুলোই আগে প্রাধান্য দেব। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, কারণ মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে এবং আমি ওই এলাকাতে প্রায় 30 থেকে 35 বছর রাজনীতি করে আসছি, আমাকে সবাই কালিদা বলেই চেনে এবং যথেষ্ট প্রত্যেক বাড়িতে গিয়ে আমি তাদের সাড়া পাচ্ছি। নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে প্রথম কোন কাজকে প্রাধান্য দেবেন? এলাকার বিশেষ করে সেচের মানে ড্রেন সিস্টেমটা করার কারণে অল্প বৃষ্টি হলেই ওখানে রাস্তাঘাট ডুবে যায়, সেইখানে আমার প্রাধান্য হচ্ছে সেই ড্রেনেজটা করা। আর দ্বিতীয় হচ্ছে যারা গরিব মানুষ যেসব ঘর পায়নি, দলগত কারণেই হোক যে কোনো কারণে হোক, অনেক গরিব মানুষ আছে তারা ঘর করতে পারেনি, ঘর দেওয়া হয়নি, তাদের সেই ঘরের ব্যবস্থা করা আমার প্রধান কাজ। জয়ের ব্যাপারে আশাবাদী বাম প্রার্থী জানালেন নির্বাচনে জয়ী হলে এলাকার নিকাশি ব্যবস্থা এবং সাধারণ মানুষ যারা এখনও সরকারি প্রকল্পের বাড়ি পাননি সেগুলির দিকে প্রথম নজর দেওয়া।
এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ড এবার বনগাঁ পৌর নির্বাচনের সবথেকে হাই ভোল্টেজ ওয়ার্ড। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী মলয় আড্ড। আমি মলয়দার কাছে প্রথম যে প্রশ্ন করব, নির্বাচনের প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কি বলবেন? প্রত্যেক বাড়ির ব্যক্তিরা, মহিলারা বেরিয়ে আসছে। এরা আগে কোনো পরিষেবা পায়নি, সেইভাবে আমাকে পেয়ে এরা উৎফুল্ল হয়ে পড়েছে। প্রত্যেক বাড়ির থেকে সমস্ত ব্যক্তি, বাচ্চা থেকে বুড়ো থেকে মহিলা থেকে সবাই বেরিয়ে পড়েছেন। 100% সাপোর্ট পাওয়া যাচ্ছে সবার কাছ থেকে। এই ওয়ার্ডে অর্থাৎ 3 নম্বর ওয়ার্ডে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে। এখানে বাম প্রার্থী রয়েছেন, বিজেপি রয়েছেন, তৃণমূল রয়েছেন এবং জাতীয় কংগ্রেসের আপনি রয়েছেন। এই চতুর্মুখী লড়াইতে মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে ভাবছেন? এখানে কোনো প্রতিদ্বন্দ্বীরে আমি প্রতিদ্বন্দ্বী ভাবছি না, ঠিক আছে? জনসাধারণ যখন আমার পাশে রয়েছেন, জনসাধারণের সাপোর্ট যখন আমার পাশে রয়েছে, তাহলে কোনো প্রতিদ্বন্দ্বীটাই আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি না এখন পর্যন্ত। নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? নির্বাচনে জয় বলতে গেলে জনসাধারণ যার পাশে থাকবে তার জয় 100% নিশ্চিত। আমি এলাকা ঘুরে জনসাধারণের যে সাপোর্ট পাচ্ছি তাতে আমাদের জয় 100% নিশ্চিত আছে। নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে অগ্রাধিকার দেবেন আপনি? আগে আমার যে চিন্তাধারা রয়েছে যে এই ওয়ার্ডের বাসিন্দারা, আগে যে এখানে কাউন্সিলর ছিল ঘরে ঘরে পরিষেবা পাননি এবং কোনো সময় চোখে পড়েনি, সেই জন্যে এইবার ঘরে ঘরে দুয়ারে মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ায় এইটাই আমার প্রধান কাজ এখন মনে করি। নির্বাচনে জয়লাভ করলে সাধারণ মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য, এমনটাই কিন্তু জানাচ্ছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মলয় আড্ড। মিশন পৌর ভোট নিয়ে আজকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। এই মুহূর্তে মানে এবারের নির্বাচনে এই 3 নম্বর ওয়ার্ড কিন্তু সকলের নজরে রয়েছে। এই ওয়ার্ড থেকেই প্রার্থী হয়েছেন তৃণমূলের বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক তথা অবিভক্ত বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গোপালবাবু, আমরা জিজ্ঞেস করব নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে কি বলছেন? সাধারণ মানুষকে, এই পাড়ায় আমি মানুষ হয়েছি, বাড়িটা আমার 3 নম্বর 17 নম্বরের একদম ধারে, কিন্তু 3 নম্বরের মা বোন ভাই যারা পিতৃসম সবাই আমার সঙ্গে রেগুলার দেখা হয়, রেগুলার কথা, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এখন ভোটের প্রচারে দাঁড়িয়েছি, ঘরের ছেলে ভূপেন শেঠের ছেলে গোপাল শেঠ দাঁড়িয়েছে, দেখুন আজকে শিমুলতলা পাড়ার সমস্ত মানুষ আমাকে বলতে পারছেন, তাদের ঘরের একটা সন্তানকে যেমনভাবে রাখে ঠিক সেইভাবেই রেখেছে। সুতরাং এই পাড়ার ভোট নিয়ে চিন্তা নেই, চিন্তা আছে যে এই মানুষগুলো যখন গোপালকে সমর্থন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে, কিছু দল তারা রাজনৈতিক প্রলোভন দেখাচ্ছে, মানুষকে সন্ত্রাস করছে। রাত্রিবেলায় সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি যে এই সন্ত্রাসের বাতাবরণ না তৈরি করে মানুষের কাছে আপনারা ভোট চান, মানুষ যে রায় দেবে সেটাই আমাদের কাছে মাথা, যে মাসিমা আমাকে ভোট দিন যদি ভালো লাগে। এবারের নির্বাচনে আপনার বিরুদ্ধে আরও মানে মোট এই ওয়ার্ডে 4 দলীয় লড়াই, আপনি তৃণমূল, কংগ্রেস, বিজেপি এবং সিপিএম, মূলত প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে দেখছেন? এখানে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারা গেলে উদ্ভ্রান্ত সমস্ত পাড়ার লোক, যদি আপনার মিরাকেল 95% ভোট যদি আজকে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেয় তাতে তো কোনো রাজনৈতিক দল থাকবে না, সেই পরিস্থিতি আছে। পুলিশকে বলছি সন্ত্রাসটা রুখে মানুষকে ভোট দিতে দিন।
প্রয়োজন হলে আমিও বুথে থাকবো না, কেউ থাকবে না, কোনো বুথে গিয়ে থাকবে না, মানুষ ভোট দিয়ে যাবে, যে রায় দেবে মাথা পেতে নেব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? জয়ের জনস্রোত দেখছেন, এ তো পাড়ার লোকের জনস্রোত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে চাইছে, জোড়াফুলকে ভোট দিতে চাইছে, গোপালকে তাদের কাছে রাখতে চাইছে। সুতরাং এই জনস্রোত বলছে জোড়াফুলের বাক্সে বোতাম টেপা লোক, এই পাড়ায় যদি 4400 ভোট থাকে তার 95% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলকে সমর্থন করবে। নির্বাচনে জিতে প্রথম কাজ কি হবে এই ওয়ার্ডের জন্য? এই ওয়ার্ড না, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, দেখুন আমরা রাজনৈতিক একটা দল, সেই দলের থেকে আমাদের সরকারের যারা আমরা সরকারে আছি, সেই দরকারের সরকারের যে পদ্ধতি থাকবে সেটাকে আমরা করব। তবুও বলি, এই পাড়ায় দেখছেন এপাশে একজনের প্রতিবারই বর্ষার জলে ডুবে যায়। আমরা এখানে অলরেডি ব্লু প্রিন্ট করা হয়ে গেছে, আমরা এই জায়গার জল নিষ্কাশন করব, যেখানে যেখানে জল আছে পাম্পিং সিস্টেম কলকাতায় যেটা দেখেছেন সেটাকে করব। রাস্তার উপর দিয়ে যখন হেঁটে যাবে রাস্তায়, যে আমরা চেষ্টা করব যে আধুনিক বনগাঁ তৈরি করার 22টা ওয়ার্ডে মাথার উপরে যে রাস্তা, যে রাস্তা আছে তার উপরে ফাইবারের সেট করব, যাতে মানুষ ওখান থেকে হেঁটে মূল রাস্তায় পৌঁছাতে গেলে তার গায়ে ছাতা না ধরতে হয়, এটা করবো আমরা। একদমই গোপালবাবু যেটা জানালেন যে 95% পর্যন্ত পোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার প্রচারে দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি জানালেন যে নির্বাচনে জয়ী হবার পর এই ওয়ার্ডের যে বড় সমস্যা রয়েছে, অর্থাৎ জমা জলের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে তার প্রধান কাজ হবে বলেও জানালেন তিনি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা দলের প্রার্থী মধুসূদন মণ্ডল। আমরা সরাসরি মধুবাবুর কাছে জানতে চাইব যে ওয়ার্ডে ভোট প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন বা কি বলছেন সাধারণ মানুষকে? আমি সাড়া যথেষ্ট পাচ্ছি, তার কারণ হচ্ছে আমি প্রাক্তন কাউন্সিলর এই ওয়ার্ডে, কম বেশি কাজ আমি করেছি, সাধারণ মানুষ তা জানে। আজ যদি ভোটটাকে আমাদের প্রতিপক্ষ যে রিগিং, প্রকৃতপক্ষে রিগিং না করে সুস্থ ভোট দিতে দেয় জনসাধারণের, তাহলে আমার মনে হয় আমি বিপুল ভোটে জিতবো এখানে। রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক কথা বলবেনই, যদিও আমরা জানতে চাইব যে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আর কি? জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নে প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? প্রথম গুরুত্ব দেবো যে সন্ত্রাস চলছে ওয়ার্ডের ভিতরে, সেই সন্ত্রাস আমি করতে দেব না, জিতার পর মানুষ যাতে সুস্থ থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব। এবং মানুষের যে অভাব অভিযোগগুলো আছে, বেকার সমস্যা, বিভিন্ন নালা যেগুলো ড্রেন করেছে তার ওয়ে আউট নেই, সেগুলো ব্যবস্থা করা, মানুষ সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হবে আমার প্রথম কাজ। এদিন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে সাথে নিয়ে ভোট প্রচারে বেরিয়েছেন বনগাঁ 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী মধুবাবু মধুসূদন মণ্ডল। প্রার্থী যেটা জানালেন যে নির্বাচনে জয়লাভ করার পর প্রথম কাজ হবে এলাকার মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনে তার ব্যবস্থা নেওয়া। গোটা 3 নম্বর ওয়ার্ড ঘুরে যে ছবি উঠে এলো, এই ওয়ার্ডে মূলত কিন্তু চতুর্মুখী লড়াই হচ্ছে। চতুর্মুখী লড়াই হলেও কিন্তু প্রচারে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী, কোনো প্রার্থী 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ একে অপরকে। স্বাভাবিকভাবেই এই ওয়ার্ডের দিকে সাধারণ মানুষের যেমন নজর থাকবে আমাদেরও নজর থাকবে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নো ম্যানস ল্যান্ড।